জীবনে অনেক কষ্ট করছে, উদ্বেগে থাকে, সর্বক্ষণ উদ্বেগে থাকে। আমরা চলে আসছি, আমাদের সাথে আছে মিথিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহবুব ভাই, এবং আছে 2500-এর একজন শিল্পপতি জনাব নাসিম ভাই, সাথে আছে মুক্তার সাহেব বাংলাদেশ পবিত্র কোরআনের আলো চেয়ারম্যান, এবং কলরবের পরিচালক বদরুজ্জামান ভাইও সাথে আছে। আমরা এখন ভাইয়ের বাড়িতে ঢুকবো, ভাই আসেন। আমরা এখন সিরাজ ভাইয়ের বাড়ির দিকে আমরা ঢুকতেছি, সাথে আমাদের টিম যাচ্ছে, আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি সেই আলোচিত ব্যক্তির সামনে, যার তেলাওয়াত আপনারা শুনেছেন, ভাইরাল হয়ে গেছে প্রায় সোশ্যাল মিডিয়াতে। সেই সিরাজ মিয়ার বাসায় আমরা এসেছি তাকে দেখার জন্যে, তার সাথে কথা বলার জন্যে। কারণ এই তেলাওয়াতটি ভাইরাল হয়ে যাওয়ার পর আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই ব্যক্তিকে কীভাবে সাহায্য করা যায়, তার পরিবার সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা এসে জেনেছি যে তিনি আসলে টোকাই হিসেবে, বলতে খারাপ লাগছে, তিনি আসলে টোকাই হিসেবে কাজ করছেন, অর্থাৎ কাগজ এগুলো খুঁজে টুকিয়ে তারপরে এগুলো তিনি বিক্রি করেন, এভাবে তার সংসার চলে। তার সংসারে 5 ছেলে এবং 5 মেয়ে আছে, মেয়েরা সকলে বিবাহিতা, ছেলেরা আছেন এবং এই যেই জায়গায় আছেন আপনি দেখতে পাচ্ছেন কোথায় তিনি থাকেন তার পরিবার নিয়ে। তো ফলে আপনাদের অনুরোধক্রমে মূলত আমরা এসেছি পুষ্টি পবিত্র কোরআনের আলো এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিথিলা গ্রুপের একজন এখানে পরিচালক আছেন কলরবের বদরুজ্জামান ভাই, তিনি আছেন। তো আমরা সকলে এবং আরও অনেকে এখানে আছেন, বাংলা ভিশনের একটা বিশাল টিম এখানে এসছে মূলত পুষ্টি পবিত্র কোরআন আলোর পক্ষ থেকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য, এবং আমরা সকলে মিলে কীভাবে পরিবারটাকে সহযোগিতা করতে পারি। একটাই মাত্র কারণটা হচ্ছে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, তার খুব সুন্দর একটি কণ্ঠ। অনেকে বলেছেন তেলাওয়াতে ভুল আছে, সেটি ভিন্ন বিষয়। একজন মানুষ অনেক আগে তিনি কোরআন শিখেছেন, এখন তিনি তেলাওয়াত করছেন, এই অবস্থায় এত সুন্দর করে তেলাওয়াত করছেন, এই কোরআনের সম্মানে মূলত আমরা এসেছি তাকে কীভাবে সহযোগিতা করা যায় এবং আপনাদের কাছে মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা তার ব্যাপারে একটু আপনাদেরকে জানাবো, খোঁজ খবর আমরা নেওয়া শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি সামনে আসার পরে 2500 অবস্থিত মিথিলা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আজহার খান, উনি আমাকে ফোন দেন যে এই কোরআন পড়নেওয়ালা তার কোরআন শুনে আমার হৃদয় মন খুশি হয়েছে, আমি তার সে যদি দুস্থ হয় তাহলে তার পুনর্বাসন এবং তার চিকিৎসা করায় তাকে কোরআনের পথে আবার আমি ফেরত আনতে চাই, এতে যে টাকা লাগবে আমি দেব। এই কথা রক্ষার্থে মিথিলা গ্রুপের আজহার খান সাহেবের ছোটো ভাই পরিচালক মিথিলা গ্রুপের মাহবুব খান হিমেল ভাই, উনি এসেছেন, মাহবুব রহমান হিমেল ভাই এসেছেন, উনি ওনার মুখ থেকেই আমরা জানতে চাই ওনার এই পরিবার সম্পর্কে বা ওনার সম্পর্কে কী করতে চান। আসলে সিরাজ ভাইয়ের যে অবস্থানটা, এই অবস্থানটা যেভাবে তুলে ধরেছে মুফতি আব্দুল কাইয়ুম হুজুরের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমরা ওনার কণ্ঠ শুনতে পেরেছি, সত্যি যে কোরআনের যে আওয়াজ, কোরআনের যে সুন্দর তেলাওয়াত, এটা যে কত সুন্দর হতে পারে, এটা উনি যেভাবেই উপস্থাপন করবে, উপস্থাপনাটা শুনে সত্যিই আমরা খুব মুগ্ধ হয়েছি। ইভেন দো সারা বাংলাদেশি কিন্তু এটার উপরে একটা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল সৃষ্টি হয়েছে, আপনারা জানেন এটা। আমরা এটা একটা কমিটি গঠন নিশ্চয়ই হবে, এর মধ্যে যা লাগবে কায়ুম হুজুর আছে এখানে, উনি যে কোনোভাবে যা লাগবে ইনশাল্লাহ আমি এই ব্যবস্থা করে দেবো, আমরা উপরওয়ালা যদি রাজি খুশি থাকে। আসলে সব কিছু তো হয় উপরওয়ালাকে রাজি খুশি করার জন্য। আজকে ওনার কাছে আসার মূল উদ্দেশ্যই হলো যে কোরআনের প্রেমে আসা, একটা কোরআনের সুর, কোরআনের কণ্ঠ শুনে যে ভালো লাগা, শুধুমাত্র ওইটার জন্য। না হলে এই সিরাজ ভাই আজকে ওনাকে আমরা দেখতে পাচ্ছি, 2 আগে আমরা দেখিনি, জাস্ট এই কোরআনের যে ভালোবাসা, ওই ভালোবাসা থেকেই আসা, এখানে অন্য কোনো রকমের চিন্তাভাবনা থেকে নয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলা ভিশনকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুম মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, সে আলোচিত ব্যক্তি যিনি কোরআন তেলাওয়াত করে ভাইরাল হয়ে গিয়েছিলেন, আপনারা জানেন সিরাজ মিয়া। সেই সিরাজ মিয়ার বাসায় আমরা আজকে এসেছি মূলত দেখার জন্যে। তার তেলাওয়াতটি যখন ভাইরাল হয়ে গিয়েছিল তখন অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনারা, যে তাকে সহযোগিতা করতে চান এবং তার পরিবারের খবর আপনারা জানতে চেয়েছেন, এবং সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি এখানে। তো আমরা তার কথা বলবো, তার সাথে তার পরিবারের খবর জানবো এবং আপনাদেরকে জানাবো আমরা কীভাবে তাকে সহযোগিতা করতে পারি। একটাই মাত্র কারণ তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন। আমরা কীভাবে তার আরও সুন্দর করে তিনি তোর তেলাওয়াত করতে পারেন, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, তার পরিবারের কী কী সমস্যা আছে এগুলো শুনে আপনাদেরকে জানাতে চাই, এবং আমরা তার এই সমস্যা সমাধানের জন্য আমাদের সামর্থ্য অনুসারে উদ্যোগ নিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা ছোটোবেলা থেকে দিকে আসতেছি, আমার বাপ সবসময় মানে একটু মাথায় প্রবলেম আছে আর অনেক সমস্যা, মানে উনি সবসময় কোরআন তেলাওয়াত পড়ে আর কাজকাম করে না। এখন ঢাকা হওয়ার পরে মনে করেন এই কাগজ টুকা পুতুল টুকা এগুলাই দেওয়ার যে সংসার চলতেছে আর আমি রিক্সা চালাই। মেবি 6-7 দিন আগে আমি আর রায়হান কলরবে যাচ্ছি বিকাল 4টার দিকে। তাই আমরা বিল্ডিং থেকে নামলাম সানারপার মধ্য সানারপার থেকে। নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি সিরাজ ভাই খালি গায়ে একটা বস্তা ঘাড়ে উনি কাগজ টুকাচ্ছে আর মনের সুখে কালামি পাক তেলাওয়াত করতেছে। যদিও কিছুটা অশুদ্ধ ছিল কিন্তু এত রিদম ছিল আর পড়ার মধ্যে এত ভালো লাগতেছিল। আমি সাথে সাথে রায়হান মোবাইল বার করো তো ভিডিওটা মানে তেলাওয়াতটা ধরো, তা রায়হান তেলাওয়াত ধরলো। আমি সাথে ওনাকে বললাম কিছু খাবেন, বললো শুধু চা খাবো। চা খাইতে খাইতে তেলাওয়াত করলো, তেলাওয়াতটা ধরলাম 3 মিনিট 9 সেকেন্ডের। আমরা মাগরিবের আগে এটা আপলোড দিয়ে দিলাম। আশ্চর্য হয়ে গেলাম মানুষের কোরআনের উপর ভালোবাসা দেখে, যে 1 ঘন্টার মধ্যে তেলাওয়াতটা হাজার হাজার আইডি থেকে পোস্ট হওয়া শুরু হলো। সাথে শুরু হলো কি, মানুষ ওনাকে কীভাবে সহযোগিতা করতে পারে ওনার ঠিকানা জানা শুরু জানতে শুরু করলো আমার কাছে। তখন আমি আর একটা ভিডিও দিলাম, দ্বিতীয় ভিডিওতে ওনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিলাম। আপনাদের কোরআনিক ভালোবাসা দেখে আমাদের প্রবাসী ভাইদের ওনার মোবাইলে বিকাশ নাম্বার খুলে দিয়েছিলাম। সাথে সাথে বিকাশে মানে যে টাকা আসতে পারে একদিনে এটার ই শেষ হয়ে যায় একদিনে। আপনাদের ভালোবাসায় বিমুগ্ধ হয়েছি আমরা। আর বিভিন্ন মিথিলা গ্রুপ, নয়া ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের মুক্তার ভাই, বাংলা ভীষণ যেভাবে তার পাশে দাঁড়িয়েছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ সিরাজ ভাই সুস্থ হয়ে আবার কোরআনের ময়দানে আসবে এবং ওনার পরিবারটা সচ্ছল হবে। রায়হান আমার সাথে ছিল মোবাইলে, রায়হান মানে মোবাইলটা মানে ভিডিওটা রায়হান ধরেছিল প্রথম ভিডিও। সিরাজ ভাই, আপনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখলেন কবে কীভাবে? আমরা আমাদের মাতা মা আসিন বাপ ছিল, 7 জন ভাই ছিল, এরা আমাকে শিশু ভাই নিয়ে মাথা ভর্তি করছিল, পড়ালে করছি। অনেক উস্তাদের কান বাড়ি গেছে, কানগুলো টান দিয়েছে, মারছে, অনেক দুঃখ কষে খাইছে, দেখ মাছ আসে আর বরকা দিয়ে বাইরে। আপনি কবে হিফজ করেছি? আপনি আমি হিফছি না, আমি কষ্ট করে নুয়ানি শিক্ষার মতো করছি। নুয়ানি শিক্ষা আমাদের উস্তাদের নাম মৌলানা সালাম স্যার। সংগ্রামের অনুমান
আমি পুরা মাত্রা আমি যুদ্ধ করার মতো যুদ্ধ করার মতো ক্ষমতা আমার আছে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে আপনার আপনার পরিবারে কে কে আছে আমার ফ্যামিলির মধ্যে তো আমার ফুলা হানি এর মধ্যে আমার ভাই ছিল তিনজন তারা দুনিয়াতে সাহায্য বন্ধ করেছে আচ্ছা আপনার এখন বাবা নাই বাবা নাই আপনার কি শরীরে কোনো সমস্যা আছে আপনার কি এমনি শারীরিক মানসিক কোনো প্রবলেম আছে আমার বুক আমার একটু ব্যথা আছে বুক একটু ব্যথা তাই না শরীরে এটা কবে থেকে শুরু হয়েছে শারীরিক প্রবলেম এই ব্যথাটা আগে ছিল না এখন যা আসে বস্তা কান্দুলিয়া দিলে মনে আমি দশ পনেরো কাগজ পয়া দল হয়ে যায় হাতটা বস্তার মধ্যে মন দেয় মন বাবুরা কিছু শিয়ান হয়েছে ও বাবা কিছু কাজ কর্ম করে আর প্রফুল্লার নাম মহিপুর মানে ও কিছু কর্ম করে আর প্রফুল্লা আছে আমি তো সব কাজ সারি আলু বাইতে পারি বাড়িতে আমার থাকার মতো কিছু কিছু কর্মী আমাদের বাড়িতে আছে আমার রাস্তা আছে না রাস্তার লই আমার আড়াইশো টুক জায়গা আছে রাস্তা আছে আমি তিনাত প্রস্ত তিনাত প্রস্ত তেরো নল লম্বা আর একটা আছে এগারো নল লম্বা আর একটা আছে ছয় নল লম্বা এমনি এমনি খালি রাস্তা ঘর নাই বাড়িতে একটা ঘরের ভিতরে আছে খালি একটা ঘরের ভিতরে জায়গা আর কোনো জায়গা নেই ঘর আছে কিনা না গাড়ি উপর তুলে তো সেটা ভাঙ্গা হয়ে গেছে না দেশও হিনতে আমার প্রেমের বাচ্চা আছে সেটা ফোন করেছে ঠিক আছে কোরআন যে মানুষকে খুব সম্মানিত করে মোহাম্মদ সিরাজ মিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি ওনার তেলাওয়াত যখন ছড়িয়ে পড়েছিল আমরা নিজেরাও এটায় অংশ নিয়েছিলাম প্রচারের ক্ষেত্রে তো মানুষ তাকে কিভাবে দোয়া করেছে এবং তাকে কিভাবে আরও ভালো করা যায় তিনি আরও কিভাবে একটু ভালো চলতে পারেন এই জন্য মানুষ নানাভাবে আমাদের কাছে ফোন করেছেন তো এই জন্য মূলত আজকে আসা এবং আশা করি যে উনি এটার মাধ্যমে একটা দৃষ্টান্ত হবেন এবং কোরআনের কারণে মানুষ তাকে ভালোবেসেছে এবং উনি আগামীতে সুন্দর জীবনযাপন করবেন এই প্রত্যাশা আমি রাখছি এবং আশা করি সবাই আপনারা ওনার পাশে দাঁড়াবেন এবং ওনাকে মানসিকভাবে তারপরে যাই বলেন সম্মানিত জীবন যেন যাপন করতে পারে এই জন্য সবাই হেল্প করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে ভিডিওটি শুনেছেন ভাইরাল হয়ে গিয়েছিল একজন পথচারীর কোরআন তেলাওয়াত সেই ব্যক্তি এই যে সিরাজ মিয়া আমরা তার তেলাওয়াত যখন শেয়ার করেছি তখন আপনারা আপনাদের অভিব্যক্তি আমাদের সামনে ব্যক্ত করেছেন কোরআন তেলাওয়াতের মর্যাদা দেখুন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন ব্যক্তি সমগ্র পৃথিবীতে কীভাবে মুহূর্তের মধ্যে পরিচিত হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের কথা জানিয়েছেন যে এই ব্যক্তির সম্পর্কে আপনারা জানতে চান বিস্তারিত এবং সেজন্যে পবিত্র কোরআনের আলো এটি তো 2009 সাল থেকে কোরআনের দাওয়াতে আপনাদেরকে দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা এসেছি এই কোরআনের এই খাদেম কোরআনকে যিনি সুন্দর করে তেলাওয়াত করতে পারেন তাকে দেখার জন্য এই যে এখানে তিনি থাকছেন আপনি যদি তার চারপাশের পরিবেশ দেখেন যদি আমি বলি তাহলে এটাকে বলতে পারি এটা স্লাম বা বস্তি একেবারে খুবই এখানে তিনি ভাড়া থাকেন মূলত এই ব্যক্তি তার পরিবারের 10 জন সদস্য আছেন তারা ছাড়া 5 মেয়ে 5 ছেলে এবং তিনি এবং তার স্ত্রীও আছেন তারা এখানেই থাকেন তো এই যে তার অবস্থা যেটি তা হলো যে তিনি আসলে সেই 71-এর অনেক আগেই তিনি কোরআন পড়েছেন শুধু করে তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু তার একটু শারীরিক এবং মানসিক প্রবলেম আছে শারীরিক প্রবলেমটা অনেক অনেক বেশি সেগুলোকে সামনে রেখে তিনি তার জীবনযাপন করছেন তিনি মূলত আসলে যদি আমরা বলি টোকাই যেটাকে বলা হয় অর্থাৎ তিনি আসলে রাস্তা থেকে যে পলিথিন অথবা কাগজ এগুলো তিনি খুঁজে খুঁজে নেন এগুলো পরবর্তী তিনি বিভিন্ন জায়গায় বিক্রি করেন এগুলো খুঁজে নিতে গিয়ে অনেক বড় বোঝা হয়ে যায় সেই কারণে তিনি আসলে শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন আবার তার প্রপার চিকিৎসা হচ্ছে না ইত্যাদি অনেক বিষয় আছে আমরা এখানে এসেছি তাকে দেখার জন্য এবং তাকে কিভাবে আমরা হেল্প করতে পারি পবিত্র কোরআন আলোর পক্ষ থেকে বাংলা ভিশনের যে পবিত্র কোরআন আলো অনুষ্ঠানটি আপনারা 2009 সাল থেকে দেখে আসেন সেখানেই তার মাধ্যমে মূলত আমরা এখানে এসেছি এবং আমাদের সাথে আরও অনেকেই আছেন বিশেষ করে এই ভিডিওটি যিনি শেয়ার করেছেন প্রথমেই আমাদের আব্দুল কাইয়ুম ভাই আব্দুল কাইয়ুম মোল্লা যিনি
যেটি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক, তিনিও এখানে আছেন। আর অন্যান্যরা বিভিন্ন গ্রুপ আমাদেরকে বলেছে তাকে সহযোগিতা করবে। সহযোগিতার বিষয়টি হলো তার শারীরিক চিকিৎসা, তার মানসিক কোনো প্রবলেম থাকলে সেই চিকিৎসা, এবং শুদ্ধ করে সুন্দর করে তিনি যেন কোরআনকে তেলাওয়াত করতে পারেন, এই বিষয়টি এখানে আছে। এবং তার পরিবারকে আমরা কীভাবে একটু হেল্প করতে পারি, তার বাসস্থান একটু নির্মাণ করে দেওয়া, তার সন্তানরা তারা যেন তার মতো করে কোরআন তেলাওয়াত করতে পারে, বিশেষ করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তিনিও যেন সুন্দর করে আরও কোরআন তেলাওয়াত করতে পারেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন বুঝতে পারেন এবং দিনকে প্র্যাকটিস করতে পারেন, এই সকল জায়গায় আমরা তাকে সহযোগিতা করব। তার একটু ঘর নির্মাণ এবং অন্যান্য বিষয়গুলো, তার সন্তানদেরকে পড়াশোনা করানো ইত্যাদি বিষয়গুলো আমরা মূলত দেখবো। এবং এই জন্য ছোট একটি কমিটি গঠন করা হবে যারা এক্ষেত্রে ইনশাআল্লাহ কাজ করবে এবং এই জায়গাটি অবশ্যই তদারকি করবে। পবিত্র কোরআন আলো এই অনুষ্ঠানটি এবং এখানের আয়োজক কমিটির মধ্যে যারা আছেন তারা এখানে সহযোগিতা করবে। এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার আব্দুল কাইম ভাইও তিনি সাথে থাকবেন, তাদেরকে নিয়ে মূলত আমরা এই কাজটি করবো ইনশাআল্লাহ। শারীরিক চিকিৎসা, মানসিক যদি কোনো প্রবলেম থাকে সেই চিকিৎসা, এবং তার পরিবারের একটু সহযোগিতা করা, একটু বাসস্থান নির্মাণ করে দেয়া, তার বাচ্চাদের একটু পড়াশোনার ব্যবস্থা করা, তিনি যেন সুন্দর করে আরও বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, এই জন্য একটু সহযোগিতা করা, এই জন্যে এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্যে একটা কমিটি আমরা গঠন করছি, যে কমিটিতে আমিও থাকবো ইনশাআল্লাহ, এবং আমাদের আব্দুল কাইম ভাই থাকবেন, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার এবং আরও অনেকেই থাকবেন, যাদেরকে মিলে আমাদের কলরবের বদরুজ্জামান ভাই থাকবেন, আমরা মিলে ইনশাআল্লাহ একটা কমিটি গঠন করে এই কাজগুলো আমরা পরিচালনা করার চেষ্টা করবো। এবং আপনাদেরকে আমরা জানাবো যে আমরা কী করছি তার ব্যাপারে, আমাদের কী করণীয় সে বিষয়টি আমরা জানাবো ইনশাআল্লাহ। إذا السماء انفطرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء أركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم আমাদের এখানে উনি বহু বছর থেকে প্রায় এগারো বারো বছরের মতো এখানে উনি থাকে। আমাদের অনেক কষ্ট করত জীবনে অনেক কষ্ট করছে, উদ্লেয়ে থাকে, সর্বক্ষণ উদ্লেয়ে থাকে। আমি বারোতে থাকি, এই কাগজ টাগজ টোকা মিলে লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া, খুবই কষ্ট করেন না, খুবই কষ্ট ভোগ করতেছে। আমার কিন্তু মানে গেলে আমি ওনার অত্যন্ত ভালো ইয়া করি, যে এবারে যে আলু পেঁয়াজ তার বাদে চাউল যখন যেটা আমি আমার সাধ্য মতো যতটুকু কমে পারি আর কি ওনাকে আমি দিতাম, দুই বস্তা হয় সবসময়। মানে ওনাকে গেলেই আমি ওনাকে এই খুবই কম দামে আর কি, যেমন কি কিনার থেকে কম দামে ওনাদেরকে দিতাম, কারণ ওনার ফ্যামিলির মানুষ বেশি, তো সব ওনাকে দিয়ে দিতাম। এইভাবে দুই বস্তা করি আমার থেকে সাইলাইন, তো তবে যেটা হয়তো কম একটু ভালো কম দাম সেটাই দিতাম, কিন্তু নিম্ন দামে ধরতাম একদম। এই এলাকার সব বহু বছর থেকে আমার থেকে চাল ডাইল যত কিছু আছে সব আমার থেকে উনি আনি খায়। তাহলে দেখ উনি আমার সামনে যায় অনেক সময় যায়, গেলে প্রত্যেক দিনে যাইব, একদিন বা দুইবার তিনবার প্রত্যেক দিনে যাইব। আর ওনার হয়তো আমার থেকে এই সদাই ভাতি ছাড়া কার ধরনের সদাই খাইব না। ইনশাল্লাহ ওনাকে আল্লাহ দেখ উনি ভালো থাকুক, ভালো হোক, ওনাকে আল্লাহ ভালো একটা আলেম বানাই দেখ আমি চাই। এই আমিও আল্লাহ দিলে এখানে আমার এখানে মরই বাড়ি থাকি, এখানে আপনাকে দোয়া আল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।